আল্লাহ কয় জগতের মানুষ আমার প্রশংসা করার জন্য তোমাদের কাছে একজন রাসূল পাঠাইলাম সুবহানাল্লাহ এখন আমি জানতে চাই কোরআন কার বাণী জগতের মানুষ বোঝা যায় তাহলে কোরআনের চাইতে নবীর দাম বেশি ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ বানাইলো আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে হাই রে নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূরে নবী বানাইলো আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে হাই রে প্রেমের ডুরি বান্দর আল্লাহ বানাইয়া কত জাতি আরে শিখাইলো তার প্রেম প্রীতি আল্লাহ বানাইয়া কত জাতি আল্লাহ শিখাইলো প্রেম প্রীতি হাই রে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে নূরে নবী আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে বলেন প্রেমের ডুরি আগে পাঠাইলেন নূরে নবীকে আরে কোরআন দিলেন তার মাঝে আগে পাঠাইলেন নূরে নবীকে পরে কোরআন দিলেন তার মাঝেতে হায়রে কোরআনের সুরে পাইলাম আমরা কোরআনের সুর পাইলাম আমরা নবীজির মাঝে কোরআনের সুরে পাইলাম আমরা নবীজির মাঝে প্রেমের ডুরি বান্দরে মন নে বলেন প্রেমের ডুরি বান্দরে আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে আরে নূর নবী আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনা শোনে বলেন প্রেমের ডুরি আরে মদিনার ওই পাক রওজাতে আমার নূরের নবী শুইয়া কান্দে বলেন মদিনার পাক রও আমার নূরের নবী শুইয়া কান্দে হায়রে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে বলেন নূরে নবী বানাইলেন আল্লাহ হায়রে প্রেমের ডুরি বান্দরে মন নে বলেন প্রেমের ডুরি বান্দরে মন বাজানো তাহলে আল্লাহ দুনিয়াতে নবী ফাটান আগে কোরআন পাঠাইলেন পরে নবীর দাম বেশি তারপরে কোরআনের দাম এই জন্য কোরআনকে অবহেলা করা যাবে না কারণ কোরআন হইল মুসলমানদের ইমানের ইমান আর ইমানের ইমানের ইমান হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আমি তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠাইলাম হেদায়েত করার জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ যে এই কথা বললেন কেন বললেন আমার নবী কয় আমার আল্লাহ আমি নবীকে যে তোমাদের কাছে সত্য বাণী দিয়া ফাটাইলো এই জন্য আল্লাহ কো এই কথা বললেন নবী গো আমার আল্লাহ যে বললেন ওয়াদিনিল হাক্কি আমার আল্লাহ জগতের মধ্যে একটা সত্য ধর্ম ফাটাইছে আমার নবী কয় আমি নবী হইলাম ধর্ম আমি নবীর কর্মগুলো যারা করবে তারা হবে মুসলমান এখন জানতে চাই রে বাবারা ওই নবীর প্রতি আমাদের ঈমান আকীদা আছে না নাই ওই নবীরে যারা মানবে ওই নবীরে যারা বিশ্বাস করবে আমার আল্লাহ কয় নবী গো আপনি নবীর মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে এবার যখন কোরআন পাঠাইলাম ওই কোরআনটা পাঠানোর পরে ওই কোরআনের মধ্যে আপনি নবীর চরিত্র আপনি নবীর ইজ্জত আপনি নবীর শান আপনি নবীর আজমত আপনার উম্মত কোন পথে চললে জান্নাতে যাবে আপনার উম্মত কোন পথে হয়ে গেলে জাহান্নামে যাবে আপনার উম্মত ওই কোরআনের মধ্যে পাবে জানতে চাই বাবারা নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে যদি আল্লাহ হেদায়েত দিয়ে থাকে আমরা সবাই ওই আল্লাহর নবীর উপর নাযিলকৃত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না।